Dear audience, today I discuss about O'Brien test. Actually, what is the purpose of O'Brien test? Main purpose is AC joint spread, superior labrum lesion. Problem that time we identify for this. So for this test, we identify the AC joint problem and superior labrum. What is the sensitivity and specificity? Sensitivity is 47% and specificity is 55%. Different books should depend sensitivity and specificity. So we can mention the exact sensitivity and specificity, but we can say this is the highly sensitivity and specificity for test of O'Brien test. So now what is the procedure of O'Brien test? At first, patient standing position or sitting position, preparer position, examiner determine whose position preferred him or he. So I prefer the sitting position. At first, we sitting position is erect sitting. Then shoulder flexion in 90 degree with elbow extension, then internal rotation, and then judicial over pressure, downward over pressure, and patient pain opposite pressure. When pain is pain, then we confirm the diagnosis of AC joint problem or superior labrum problem. Find superior labrum problem, find AC joint problem. Find pain feel in the AC joint region, acromioclavicular region. That time we identify that this is the AC joint problem. Find feel pain in deep structure of the shoulder joint. Structure of the shoulder joints. That time we identify the superior labrum lesion. It is also another diagnosis, partial diagnosis, the biceps, long head of the biceps tendonitis. That time he feels pain during this movement. That time he or she feels pain on the biceps region. Pain is spread out in the biceps region. That time we confirm that it is the biceps muscles involved. So I discuss in Bangla. Darshak, ami jera bolte chaichhilam je O'Brien test ta ke amra shobato duita main duita purpose hoy AC joint e kono problem thakle বা ডিসফাংশন থাকলে আরেকটা হলো যে যে সুপ্রিয় ল্যাব্রাম আছে সেই ল্যাব্রামের কোনো লেশন হলে আমরা সাধারণত এই টেস্ট থেকে আমরা বুঝতে পারি আইডেন্টিফাই করতে যে কিছু সমস্যা আছে এই টেস্টে এবং সেন্সিটিভিটি এবং ভ্যালিডিটি অনেক হাইলি এবং ভালো এই টেস্টে আমরা কনফার্ম করতে পারি মানে জয়েন্টের সমস্যা এবং অথবা সুপ্রিয় ল্যাব্রামের সমস্যা আছে কিনা সেক্ষেত্রে এর সেন্সিটিভিটি 47% এবং স্পেসিটি 55%। বইয়ে দেখা যাচ্ছে যে একটু ভেরিয়েশন আছে 2-3-4-5 ভেরিয়েশন আছে। দর্শকরা আপনারা আবার এটাকে আমাকে বোল্ড হিসাবে মনে করবেন না,
এটা বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন রাইটার বিভিন্ন রকমের ভাবে এটা ব্যাখ্যা করা আছে। যার জন্য আমি যেটা বলবো যে আপনারা এটাকে নিয়ে আপনারা কবিতা কিন্তু এই এই টেস্টটা খুব ভ্যালিড এবং রিলায়েবল ফর দ্য টেস্টিং অফ এসিজন প্রবলেম এবং সুপিউর ল্যাপ্রাম। এবং এই রেন পশু কীভাবে আমি এই টেস্টটা করবো, প্রথমে আমি শোল্ডারটাকে 90 ডিগ্রি ফ্ল্যাকশন করবো, এই পজিশন 90 ডিগ্রি ফ্ল্যাকশন করবো, তারপর আমি অ্যাডাকশন করবো 10 ডিগ্রি, অ্যাডাকশন করবো 10 ডিগ্রি, তারপর আমি ইন্টারনাল রোটেশন করবো, তারপর আমি যে ক্লিনিশিয়ান যে আছে যে এটা প্রসিডিউরটা করছে সে নিচের দিকে প্রেশার দেবে, প্যাশেন্ট উপর দিকে উঠাবে। যদি ব্যথা দেখা যায় তার এসি জয়েন্টের রিজনে সমস্যা মানে পেনটা হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো যে এসি জয়েন্টে তার সমস্যা আছে বা শিয়ারিং স্প্রেন আছে। আর যদি দেখা যায় শোল্ডারের একবার ভিতরের দিকে ব্যথাটা ফিল করতেছে, তাহলে আমরা এটাকে মনে করবো যে এটা সুপ্রিয় ল্যাবরামে সমস্যাটা আছে। এবং তাছাড়া আমরা যদি আর একটা ডায়াগনোসিস আমরা করতে পারি, যেটা বাইসেপসের যদি মাসুল বাইসেপস মাসুলের দিকে যদি ব্যথাটা ফিল করে প্যাশেন্ট, তাহলে এই ওভার প্রেশার দেওয়া যদি তাহলে আমরা বাইসেপস মাসুলের সমস্যা আছে সেটাও আমরা এখানে ডায়াগনোসিস করতে পারি। সেটা পার্শিয়াল এটা কনফার্ম ডায়াগনোসিস দুইটাই করে, শুধুমাত্র এটা এসি জয়েন্টের প্রবলেম এবং সুপ্রিয়র ল্যাবরামের প্রবলেম। এখন আমি এই প্রসিডিউর দেখাচ্ছি, প্রথমে আমি 90 ডিগ্রি ফ্ল্যাকশন দিচ্ছি এবং অ্যালবো ফ্ল্যাকশন আমি নর্মাল এই পজিশন আমরা করি, তারপর আমরা 10 ডিগ্রি অ্যাডাকশন করি, তারপর আমরা টোটাল ইন্টারনাল রোটেশন করব, তারপর আমি নিচের দিকে চাপ দেব প্যাশন করে দিতে। এখন যদি সে এই এসি জয়েন্টের এখানে চেঞ্জ করে তাহলে এসি জয়েন্টের প্রবলেম, আর যদি দেখা যায় যে জয়েন্টের ভিতরে করে তাহলে সুপ্রিয় ল্যাবরাম, আর যদি দেখা যায় শোল্ডার রিজনে ব্যথাটা হয় তাহলে বাইসেপস মাসলের প্রবলেম। দর্শক আমি যেটা বলবো যে আপনারা আমার এই এডুকেশনাল ভিডিও আমি এখানে আমাদের প্রফেশনালদের জন্য এবং আমাদের যে প্রান্তীয় স্টুডেন্ট আছে স্টুডেন্টদের জন্য আমি এই টেস্টগুলো দিচ্ছি। আপনারা যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোনো কোথাও যদি কোনো কোশ্চেন থাকে, আপনি হয়তো বা এখানে মেসেজ করতে পারেন অথবা কমান্ড করতে পারেন, তাহলে সেই হিসেবে আমি এটাকে পরবর্তী ভিডিওতে প্রমাণগুলো বা কোনো কিছু হলে আমি কোনোভাবে আপনাদের চিন্তা করতে আমি ভিডিও করতে পারি। তারপর আমি যেটা বলবো যে এখন লকডাউন চলছে, এই লকডাউন সময়ে আপনারা নিজের দূরত্ব বজায় রাখবেন, সামাজিক দূরত্বগুলো সামাজিক দূরত্ব বজায় রাখবেন, তার সাথে সাথে আপনারা মাস্ক পরবেন এবং আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সুস্থ রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই।